বাংলাদেশের সাথে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি দুটি বিদ্যালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশটিতে দুটি বিদ্যালয় থেকে 70 জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাশ করেছেন 62 জন, জিপিএ 5 পেয়েছেন মাত্র 1 জন। পাশের হার শতকরা 94.4%। আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামী বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন 36 জন, এতে পাশ করেন 29 জন। রাইস আল কাইমার বাংলাদেশ বিদ্যালয় থেকে অংশ নেন 34 জন, পাশ করেন 33 জন। দেশটির শিক্ষকরা বলছেন এবারের ফলাফল আশা অনুরূপ হয়নি, আর এমন ফলাফলে অসন্তুষ্ট প্রবাসী অভিভাবকরা।